মূলত এই সোনালী প্রিপেয়ার প্রোডাকশনটা 65 70 70 খুব কম 65 70 এরকম থাকে 65 60 65 800 থেকে 900 গ্রাম ওজন হতে একটা মুরগির বলেন 70 থেকে 75 দিন লাগে দিন সময় লাগে তো সেই ক্ষেত্রে একটা মুরগির পিছনে কি পরিমাণ খাবার খরচ হয় পাউমি আর আরআরআই ক্রস করে তারা এই ব্রিডটা করছে বাংলাদেশের হোটেলে যত মুরগি বিক্রি হয় দেশি কোয়া এটা হলো সোনালী মুরগি আর ঢাকাতে বা বিভিন্ন শহরে যত ডিম বিক্রি হয় দেশি মুরগির কোয়া এটা হলো সব হলো সোনালী মুরগির ডিম আজকে আমরা চলে এসেছি এসবি গ্রুপের একটি প্রতিষ্ঠান বিবি হ্যাচারি অ্যান্ড পোলট্রি ফার্মে বলা হচ্ছে 30 থেকে 40 হাজার মুরগি আছে এই ফার্মটিতে চলুন আপনাদের ঘুরে দেখাবো এই ফার্মটি এবং জানাবো এর বিস্তারিত চলুন ঢুকে পড়ি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি বিবি হ্যাচারি অ্যান্ড পোলট্রি ফার্মের মালিক হ্যাঁ আমি বিবি হ্যাচারি অ্যান্ড পোলট্রি ফার্মের মালিক আমরা আপনার এই হ্যাচারিটাতে আসলাম দর্শকদের সামনে একটু আপনাদের এই হ্যাচারিটাকে তুলে ধরার জন্য আপনাদের বিস্তারিত আপনাদের এই হ্যাচারি এবং এখানে যে ফার্ম আছে আমরা তো শুনেছি আপনাদের এখানে নাকি 30 থেকে 40 হাজারের মতো মুরগি আপনাদের ফার্মে আছে তো আপনি যদি আমাদেরকে একটু সময় দিতেন চলেন দেখাই আপনাদেরকে আমাদের প্রজেক্টটা দেখাই এবং আমরা দর্শকদের দেখান তো আমরা আমরা কোথায় মানে প্রথমে কোথায় যাব আমাদের হ্যাচারিতে যাব আচ্ছা এটা তো হচ্ছে আপনার হ্যাচারি যেখানে আপনি বাচ্চা উৎপাদন করছেন তাই না হ্যাচারি আচ্ছা তো এর পাশাপাশি আপনি তো জানেন যে আপনার প্যারেন্ট আছে যেখানে আপনি এই সোনালী মুরগি হচ্ছে মাংস উৎপাদনের যে মুরগিগুলো সেগুলো তো ওখানে কি পরিমাণ মুরগি আছে এখানে প্যারেন্ট এবং প্যারেন্ট যে বর্তমানে ডিম দেয় এগুলি আছে ধরেন 20 হাজারের মতো আর ওই যে বাচ্চা এবং পোলিডি মিলে আছে আরও প্রায় 20 হাজারের মতো মানে 40 হাজারের কাছাকাছি মুরগি এখানে আছে তো ঠিক আছে আমরা সেটা ঘুরে দেখাবো আমাদের দর্শকদের তো এখানে যেই হ্যাচারিটা আছে এখানে সপ্তাহে কী পরিমাণ বাচ্চার প্রোডাকশন হচ্ছে আমাদের এই হ্যাচারিতে সপ্তাহে 2 দিন প্রোডাকশন হয় বাচ্চা আসে এক রবিবার আর হলো বুধবার প্রতি হ্যাচে আমাদের 28,500 বাচ্চার ক্যাপাসিটি আছে সপ্তাহে হয় আপনার 57,000 বাচ্চা হয় আমাদের সপ্তাহে এখানে ইনকিউবেটর আছে কয়টা আমাদের এখানে ইনকিউবেটর হলো 10টা আর হ্যাচার আছে 2টা মোট 12টা তো আমরা কি একটু দেখতে পারি হ্যাঁ দেখতে পারেন আসেন দেখতে পারেন এই হচ্ছে আপনার আমাদের এটা সম্পূর্ণটা একটা ইনকিউবেটর এর মধ্যে 4টা ট্রলি আছে প্রতি ট্রলিতে 4,800 করে ডিম নেয় এখানে 2টা ট্রলি এটা একটা পার্ট ওই পার্টে আছে 2টা ট্রলি হ্যাঁ আচ্ছা ওই মিলে 19,200 ডিম আচ্ছা আচ্ছা পাটলিতে 4,800 করে এ পাশে ওই যে 48 2টা টলি 48 করে নেয় একটা টলিতে আচ্ছা এই একটাতেই হচ্ছে 4,800 আবার এখানে 4,800 এই 4,800 এখানে 4,800 এটা হলো ইনকিউবেটর যেটাকে আমরা শাটার বলি এটাকে শাটার রুম এটার মধ্যে ডিম রাখে একটা ইনকিউবেটারের ভিতরে 18 দিন আচ্ছা 18 দিন পরে আমরা ডিমটা ট্রান্সফার করে ওই হ্যাচার রুমে নিয়ে যাই সামনে আমাদের হ্যাচার রুম হ্যাচার রুমটা দেখি চলে যাই এটা হলো আমাদের হ্যাচার এটা হ্যাচার রুম এখানে 3 দিন ডিমটা রাখে 3 দিনের ভিতরে বাচ্চা ডিম থেকে বাচ্চা বের হয় তো ওই দেখেন আচ্ছা বাচ্চা এটি চেয়েও আলাদা এদের মধ্যে এক দুইটা বাচ্চা এখন এই যে আওয়াজ শোনা যায় হ্যাঁ দেখতে পাচ্ছি ভিতরে দু একটা দেখা যায় এগুলো বোধ হয় কি কালকেই ফুটে যাবে না হ্যাঁ কালকে ওদের ডিম ডিম ফুটা করে বাচ্চা বেড়ে চলে আসবে আচ্ছা কতদিন পরে এখানে এনে রাখেন 18 দিনের পরে এখানে রাখি এখানে থাকে 3 দিন হ্যাঁ হ্যাঁ 3 দিন পরে আমরা এনতে বার করি এনতে বাচ্চা বার করি আচ্ছা তো এটা তো দেখলাম আপনার এই হ্যাচারি তো চলেন এবার আমাদেরকে আপনার যে মূল প্যারেন্ট যে জাতগুলো রেখেছেন যেখানে সেখানে আমরা একটু যাই চলেন যাই আচ্ছা এখানে কতটুকু পরিমাণ কতটুকু জায়গা আছে 10 বিঘার মতো জায়গা আছে আমার মূল সব প্রজেক্ট মিলে হ্যাচারি সহ আচ্ছা আচ্ছা মানে এখানে আছে 5 বিঘা আচ্ছা মানে সব মিলিয়ে 10 বিঘা 10 বিঘা তো এই যে 10 বিঘা এত বিশাল একটা জায়গা এই জায়গাতে তো আপনি অনেক কিছুই করতে পারতেন তাহলে সেটা না করে এই মুরগির খামার কেন মানে কী উদ্দেশ্যে করা মুরগির খামার করার উদ্দেশ্য হলো আমি
সে 1991 থেকে এটার সাথে জড়িত। তা আমি তখন সৌদিতে ছিলাম, আমি ওইখানে মুরগি লালন পালন করছি কন্ট্রোল শেডে ব্রয়লার মুরগি। তখন দেশে আসার পরে তখন আমাদের এখানে বিদ্যুৎ ছিল না, আর এইভাবে যে খোলামেলাভাবে যে মুরগ ফেলা যায় এটা আমার ধারণা ছিল না। আচ্ছা, আমার এক ভগ্নিপতি এসবি কোম্পানির মালিক আমার সরাসর পাঠাইছে, আপতাপ কোম্পানি তখন এই মুরগির বাচ্চা এই মাঠে আনছে আর কি, দেশে আনছে। তো এখান থেকে দেখে আসলাম, দেখে আসার পরে আমি ওইটা থেকে জড়িত হইলাম। প্রথম আমরা এই ছাগল পালন করছিলাম, এটার মধ্যে কিছু ছাগল কিনা আমরা এটার বাউন্ডারি দিয়ে লালন পালন করছি। পরে তখন তো ভ্যাকসিন ছিল না ছাগলের, এক পর্যায়ে দেখা গেলো ছাগলগুলির মধ্যে পিপিআর রোগে ছাগলগুলি মারা গেল। তো এখান থেকে এটা বন্ধ করে দিয়া আমার বাড়িতে মাটির একটা ঘর ছিল, ওইটার মধ্যে আমরা তিনজনেই 250 মুরগি নিলাম। 250 মুরগি পাইলা এই সে পরে আমি দেখলাম যে 250 মুরগি পাইলে আমার 8,000 টাকা লাভ হয়েছে। তো এই লাভ দেখার পরে এটাতে আমি ইয়া হলাম, উদ্বুদ্ধ হইলাম। তারপরে ওখানে একটা সেট করলাম, এই সেটটা দিয়ে আমরা আরও 2টা সেট করছি। পরে মুরগি পালছি, তো ব্রয়লার পালছি, ব্রয়লার থেকে আমি চলে গেলাম লেয়ারে, লেয়ার মুরগি পালছি অনেকদিন। লেয়ারে থাকা অবস্থায় আমরা আবার একটা সেটের মধ্যে সোনালি পারছি, সোনালি পাইলা এটার প্যারেন্ট করে অন্যখানতে বাড়া ডিম ফুটাইছে মনোরধি থেকে, বাড়া ডিম ফুটাই মোটামুটি দেখলাম আমি যে না এটা একটু লাভবানই। তখন আমি এদিকে চলে আসলাম এবং এসবি কোম্পানির মালিক বশির আহমেদ উনিও আমাদের সাথে অ্যাড হইল। উনি বললো যে আপনি হ্যাচারি করেন, আমি টাকা ইনভেস্ট করি। তো উনিও টাকা ইনভেস্ট, সিংহভাগ টাকাই উনার। তো আমরাও কিছু অল্প স্বল্প দিয়ে এটার সাথে জড়িত আছি, এইসবে আমরা তখন এই সোনালিতে চলে আসছি আর কি। এখন সোনালি মুরগি প্যারেন্ট করি আমরা, নিজেরা বাচ্চা ফুটাই, হ্যাচারি দিলাম, হ্যাচারিতে বাচ্চা ফুটাই, বাচ্চা বিক্রি করি। তার মানে বলা যায় যে আপনাদের এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে সেই বাচ্চাগুলো আপনাদের নিজস্ব প্যারেন্ট থেকেই উৎপাদন হচ্ছে, মানে আমাদের নিজস্ব প্যারেন্ট থেকে উৎপাদন হচ্ছে। আমরা নিজস্ব প্যারেন্ট দিয়েই আমাদের ডিম আমাদের ইনকিউবেটরে আমাদের হ্যাচারিতে দিয়ে ফুটাই। আমাদের হ্যাচারিটা হচ্ছে বাংলা হ্যাচারি না, আমরা বাইরের থেকে মেশিন আমদানি করছি। আপনি বললেন যে আপনাদের নিজস্ব প্যারেন্ট থেকে যেহেতু বাচ্চা উৎপাদন হচ্ছে, তো আসলে আমরা যদি জানতে চাই যে গুণগত মানের দিক থেকে কতটা মানসম্মত আপনাদের এই বাচ্চা? গুণগত মানের দিক থেকে আমাদের বাচ্চা আমাদের নিজস্ব প্যারেন্ট, নিজস্ব মেশিন, হ্যাঁ, এবং আমাদের দেশীয় মেশিন না, বাইরে থেকে আনছি আমরা মেশিন। আমাদের বাচ্চার গুণগত মান ইনশাল্লাহ 100% ভালো। আমাদের কনসালটেন্ট আছে, বাংলাদেশের নাম করা একজন কনসালটেন্ট পোলট্রি বিশেষজ্ঞ ডাক্তার এন সি বণিকবাবু, উনি ঢাকা থেকে আসে প্রতি সপ্তাহে একদিন আইসা আমাদের এই মুরগিগুলি ট্রিটমেন্ট করে। এই হিসাবে ওনার পরামর্শে আমরা মুরগিগুলি লালন পালন করি, এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলিও ভালো ভালো বাচ্চা মাঠের মধ্যে দিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের বাচ্চা যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে ধরেন যে আপনারা তো নোশন দিয়ে জোনে আছেন, তো এখন চিটাগাং অথবা ময়মনসিংহে যদি কেউ নিতে চাইলো বাচ্চা, সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থা? আমরা অলরেডি কুমিল্লা প্রতি সপ্তাহে বাচ্চা দিই, কুমিল্লা সিলেটও দিই, সুনামগঞ্জও দিই, আমরা বিভিন্ন জায়গায় বাচ্চা দিতেছি। সেক্ষেত্রে ব্যবস্থাটা কি? সেক্ষেত্রে ব্যবস্থা হলো আমরা বিবি হ্যাচারিয়ান পোলট্রি ফার্মের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব গাড়ি আছে, আমাদের এই গাড়ির মাধ্যমে আমরা বাচ্চা পরিবহন করে ওই ডিলারদের কাছে পৌঁছাই দিই। আপনাদের এই প্যারেন্টগুলো আপনারা কোথা থেকে কালেকশন করেছেন? এই প্যারেন্টগুলি আমরা কালেকশন করছি সরকারি ওই হ্যাচারি আছে চিটাং, আচ্ছা, তারপরে এই ডাকাতেও আছে মিরপুরের দিকে। তো আমরা চিটাং থেকে সংগ্রহ করছি, এটা সরকারি হ্যাচারি। আর এই সোনালি জগতের সোনালির যা যে আবিষ্কার করছে ডাক্তার শাহজামাল, উনি আর কি আগে সরকারি চাকরিজীবী ছিল, এখন উনি পেনশনপ্রাপ্ত, উনি বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। উনি ওইখানে উনি নিজস্ব এখন শুধু উনি শুধু প্যারেন্টসের বাচ্চা পেয়েছে, উনি মাংসের জন্য, আমরা যে মাংসের জন্য বাচ্চা পেয়েছি, উনি মাংসের জন্য বাচ্চা পেয়েছে না, উনি শুধু প্যারেন্টসের বাচ্চা পেয়েছে, উনি প্যারেন্টস করে। আমরা ওইখান থেকে সে ডাক্তার শাহজামাল সাহেবের কাছ থেকে বাচ্চাটা নেই রেগুলা। আচ্ছা, এখন যদি কোনো নতুন খামারি আর যদি কেউ আমাদের বাচ্চা নিয়োগ করে, এই এই যে মাংসের বাচ্চা আমরা করি এদানি আর প্যারেন্টস করে, কিন্তু রিজাল্ট ওদের মতো রিজাল্ট যারা প্যারেন্টস পালে, আমরা তো মাংসের জন্য করি, আমরা প্যারেন্টের জন্য করি না, তারপরে কেউ নিয়োগ করে। আচ্ছা আচ্ছা, তারপরে ওরাও ডিম দেওয়া হয়তো পার্সেন্টেজ কম পায়, কিন্তু ওইখান থেকে যদি আনে তাহলে পার্সেন্টেজ ভালো হবে। আচ্ছা, এই আর কি প্রোডাকশনের পার্সেন্টেজটা দেখা গেল যে ওখানে 98% বা 100% হচ্ছে, আর আপনাদের এখান থেকে যদি হয়তো নিয়ে যায় আর কম হবে। মূলত এই সোনালি প্রোডাকশনটা 65-70 খুব কম, 65-70 এরকম থাকে, 65-60-65। আচ্ছা, তো
যদি আসি এই মাংস উৎপাদনের প্রশ্নে যখন আসলাম, মাংস উৎপাদনের দিক থেকে যদি প্রশ্ন করি যে একটি সোনালী বিক্রয়যোগ্য মানে করতে রামনার পয়ে 70 থেকে 75 দিন লাগে, ওজন হবে 800 থেকে 900 গ্রাম। এটা সোনালী মুরগি, এটা দেশির সাথে দেশির মতো দেশি আমার এই মিশরীয় ওই যে আরেকটা মুরগি আছে যেটা নেই পাকিস্তানের নামে পরিচিত, কি নাম নেই এটার, ফাউমি, ফাউমির সাথে আরআরআই ক্রস করে ওনারা করছে সে, এটা এখন দেশি মুরগির স্বাদ। বাংলাদেশের হোটেলে যত মুরগি বিক্রি হয় দেশি কয়া, এটা হলো সোনালী মুরগি। আর ঢাকাতে বা বিভিন্ন শহরে যত ডিম বিক্রি হয় দেশি মুরগির কয়া, এটা হলো সব হলো সোনালী মুরগির ডিম। আচ্ছা, ওই যে ফাউমি যে জাতটা বলতেছেন সেই ফাউমি, সোনালী ফাউমি আর আরআরআই ক্রস করে তারা এই ব্রিডটা করছে, ওটা ওরা সবসময় এটা ক্রসের মাধ্যমে করে। 800 থেকে 900 গ্রাম ওজন হতে একটা মুরগির বললেন 70 থেকে 75 দিন লাগে, দিন সময় লাগে, তো সেই ক্ষেত্রে একটা মুরগির পিছনে কি পরিমাণ খাবার খরচ হয়? না, 1000 মুরগি 50 ব্যাগ খাদ্য খাওয়াইলে 70 থেকে 75 দিনে 900 কেজি ওয়েট আসবে। এক একটা মুরগি? না, 900 কেজি টোটাল 1000 মুরগি, এক একটা মুরগির ওজন হবে 900 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন কোনো উদ্যোক্তা বা নতুন কোনো খামারি যদি এই সোনালী মুরগি নিয়ে খামার করতে চায়, তাহলে তাদের জন্য বলতে চাই যে আপনি যেহেতু অনেকদিন যাবৎ এই খামার করতেছেন, এই খামারে মানে কি কি অসুবিধা হতে পারে? নতুন কোনো খামারে যদি খামার করতে চায়, আসলে এই মুরগিটা লাইভ জাতীয় জিনিস, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এই রোগের বিভিন্ন রোগের বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলি করতে হবে। হয়তো এরা পুরাতন কোনো তারা ডাক্তারের সাথে পরামর্শ করে, পোলট্রি কনসালটেন্ট আছে ওনাদের সাথে পরামর্শ করে ভ্যাকসিনগুলি করতে হবে। ভ্যাকসিনগুলির নির্দিষ্ট টাইম আছে, এই টাইম মতো ভ্যাকসিনগুলি ডাক্তারের সাথে পরামর্শ করে করতে হবে। আর যদি এই সোনালীর সুবিধার কথা বলি যে আসলে এটার এই সুবিধা কতটুকু, মানে বাণিজ্যিক দিক থেকে বাণিজ্যিকভাবে যদি করে লাভের দিকটা কি? লাভ হিসাবটা আসলে এটা মার্কেটের উপরে লাভের ভ্যালুটা মার্কেটের উপরে মূল্যায়িত হয়। মার্কেটটা যখন ভালো থাকে, যেমন কিছুদিন আগে মার্কেট খুব খারাপ ছিল, এখন মার্কেট ভালো, এখন যে মার্কেট আছে এই মার্কেটে 1000 মুরগি মনে করেন 60 থেকে 70 হাজার টাকা বেনিফিট আসা, এটা কোনো বিষয়ই না। আর যদি সুন্দর মতো লালন পালন করতে পারে তো 60-70 হাজার টাকা প্রতি হাজারে বেনিফিট আসবে। আর সোনালীর যেহেতু মোটামুটি ভালো চাহিদা আছে, এটা দেশীয় মুরগির মতো, এটার বিভিন্ন অনুষ্ঠানে ওই যে বিয়ে শাদি মুসলমানি বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন অনুষ্ঠান যত কিছু আছে সবগুলি এখন সোনালী মুরগি দিয়া এই চাহিদাটা মিটা। দর্শক, তুলে ধরলাম আপনাদের উদ্দেশ্যে এই সোনালী মুরগির বিশাল খামারটি। যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি এই সোনালী মুরগির খামার করতে চান, আশা করি আমাদের এই প্রতিবেদন থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আর তার পাশাপাশি এখান থেকে যদি আপনারা বাচ্চা কালেক্ট করতে চান, সেটা হতে পারে মাংসের জন্য অথবা প্যারেন্ট, দুটোই ওনারা বিক্রি করে থাকেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে সেটা কালেক্ট করতে পারবেন। ধন্যবাদ দর্শক।